ঘরের মধ্যে স্ত্রীর সাথে, কার সাথে? স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যায়। এটা কেমন মিথ্যা কথা? স্ত্রীর একটা অভ্যাস, কত কত স্ত্রী আছে স্বামীর কোনো দেওয়া তার জিনিস তার পছন্দ হয় না। স্বামী যদি 5,000 টাকা দিয়েও একটা শাড়ি নিয়ে আসে, সে বলে তুমি আমার জন্য এই 300 টাকা শাড়ি আনছো, এটা আমার পছন্দ না। খালি সবসময় নাক ছিটকায়। আপনাদের এলাকাতে এরকম স্ত্রী আছে? আছে বলে সাসা কি করবে? আমার শাশুড়ি জীবনে এমন এমন করছে না, করছে বলে যদি জানে আমনে কইছেন এই কথা, বাড়িতে গেলে আজকে আপনার লোকের ঠিকই ঝগড়া আছে। কত কত মহিলারা নাক ছিটকায়, নাক ছিটকানি বোঝেন তো, স্বামীর দেওয়া জিনিসটা পছন্দ হয় না, জিডানে হেডেই ভালো লাগে। তো তুমি খালি সস্তা জিনিস নিয়ে আনছো, 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, শাড়ি কেনার পর বাড়িতে গিয়ে রাত্রি গিয়ে কয় কি গো সখিনার মা, তোমার তো আমার দেওয়া কোনো জিনিস পছন্দ হয় না, আজকে বাজারে গিয়ে এটা পছন্দ হয়েছে, 5,570 টাকা দিয়ে কিনে লিয়েছি। মিথ্যা কথা বলছে কিনা? হ্যাঁ, সখিনার মারে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথাটা বলছে, তা না আমি ঘরে ঝগড়া লেগেই থাকবো যে তোমার এটা আমি কিনতাম না, আমি গিয়ে আরেকটা কিনবো, আমি জামু। এই জায়গাতে স্ত্রীর সাথে একটা মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে, বুঝাইতে পারছি কথাটা? এ ছাড়া কিন্তু আর মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বললে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে একটা কথাও তিনি কি বলেন নাই, মিথ্যা বলেন নাই, কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই। এই জন্য আমরা মিথ্যা বলবো না। আল্লাহ রাসূল বলেন, তোমরা 6টা বিষয়ের দায়িত্ব নিয়ে নাও, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। 1 নম্বর হলো ইদা হাদ্দাসা আহাদুকুম ফালা ইকযিব, আমি এটাকে সহজ ভাষায় বলি যে সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। আমরা মিথ্যা বলবো? কখনো মিথ্যা বলবো না। একটা হয়ে গেল, আর 5টা যদি আপনারা আজকে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন।